আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি এবার। আশা করি সবাই জয়েন করতেছে। স্যার আমরা কি এখন আইডিটা দিব? অনেকেই দেখতেছি হ্যাঁ 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 আইডিটা দিয়ে দাও, দিয়ে দাও। আমি বলার আগে আমাকে দিও না দয়া করে, এখন দিতে পারো, এখন দাও, অসুবিধা নেই, তোমরা দিতে থাকো। এবার অনেকক্ষণ তো হয়েছে, তোমরা দিতে থাকো। আমি আইডিটা দেওয়ার দিকে মনোযোগ দিও না, আমার কথার দিকে মনোযোগ দাও। তাহলে আমাদের ডাব্লিউটা, এটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো। আমাদের এই যে দুই প্রান্তে পয়েন্টটা, এই যে মিডল পয়েন্টটা থেকে, তোমরা খেয়াল করতেছো আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে এবার? আচ্ছা, মিডল পয়েন্ট থেকে এক্স পি নটটা মানে নেগেটিভ দিকে যাওয়া যাবে, এক্স এন নটটা পজিটিভ দিকে তাই যাবে, এমন কোন নির্দিষ্ট নাই। দুইটার ভ্যালু দুই রকম হতে পারে, কারণ চার্জ ডেন্সিটির উপর ডিপেন্ড করতেছে। ধরা যাক পি টাইপটাকে কম ডোপিং করা হয়েছে, পি টাইপটাকে ডোপিং কম করেছে, মানে কি পি তে হোলের সংখ্যা তুলনামূলক কম, এন টাইপ কে বেশি ডোপিং করেছে, তাহলে মানে কি এন এ ইলেকট্রনের সংখ্যা তুলনামূলক বেশি, বুঝা গেছে? তার মানে এন এ 10টা ইলেকট্রন পাইতে যতটুকু যাওয়া লাগবে, পি তে 10টা হোল পাইতে তার চেয়ে বেশি ডিস্টেন্স কভার করা লাগবে, কারণ ডেন্সিটি কম, ইলে হোলের সংখ্যা কম, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়টা, এটা এটা বুঝতে পারলে আমাদের বাকি জিনিসটা বোঝা সহজ হবে। এখন ধরা যাক আমাদের চার্জের অবস্থা, বাট এটা হচ্ছে যে আমাদের এটা চার্জ ডেন্সিটির অবস্থা। দেখা যাক, চার্জ ডেন্সিটি হচ্ছে আমাদের এই পাশে এক্স অ্যাক্সিস, আমাদের টোটাল চার্জ, এদিকে ডেন্সিটি হচ্ছে এটা, আমাদের টোটাল চার্জ যদি কিউ, এই পজিটিভ দিকে কিউ প্লাস এবং নেগেটিভ দিকে কিউ মাইনাস বলি, তাহলে আমাদের টোটাল চার্জ হচ্ছে কি, দেখো এটা ডিস্টেন্স, এটা লেন্থ কতটুকু, এক্স এন নট, ঠিক আছে, এক্স এন নট, তাহলে এক্স এন নট হচ্ছে লেন্থ, এক্স এন নট, ক্ষেত্রফল, ইয়া প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল ধরলাম এ, তাহলে টোটাল ভলিউমটা পেয়ে গেলাম, ঠিক আছে। আর আমাদের এই ইয়েটা কি বলে, ইলেক কি চার্জের ডেন্সিটি ধরলাম এন ডি, এন ডি মানে কি ডোনার অ্যাটম, এন সাইডে কি আছে, ডোনার অ্যাটম, তাই তো? তাহলে এন ডি, এন সাইডে কি থাকে, ডোনার অ্যাটম, তাহলে এন ডি। আর হচ্ছে যে চার্জ হচ্ছে কিউ, বুঝা গেছে? হ্যালো, আচ্ছা হ্যাঁ, তোমার উত্তর দানের দেখা গেছে, আবার শোনা যাচ্ছে কিনা। তাহলে এ হচ্ছে আমাদের টোটাল পি সাইডে ইলেকট্রন, ইয়া চার্জের সংখ্যা, একই ভাবে এন সাইডে চার্জের সংখ্যা সমান হবে, মানে এক এই হবে, তাহলে বের করতে পারি আমরা। তাহলে আমাদের টোটাল চার্জের সংখ্যা দুই পাশে আমরা পাই এরকম, বুঝতে পারছো কিভাবে হয়েছে? এটা হচ্ছে যে ডোনার অ্যাটম, এক্স এন নট হচ্ছে যে লেন্থ, এ হচ্ছে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, তাহলে ভলিউম হচ্ছে এটা, ঘনত্ব এটা, তাহলে ভলিউম ইনটু ঘনত্ব হলে টোটাল ইলেকট্রনটা পাই যাই। আর টোটাল চার্জ হচ্ছে টোটাল নাম্বারের সাথে তার চার্জ দিয়ে গুণ করলে যেটা হয় চার্জের ঘনত্ব, ঠিক আছে। একইভাবে আমরা এই পাশে অ্যাকসেপ্টর অ্যাটমের জন্য একইভাবে পাই কিউ, এটা তাহলে দুইটা যখন সমান হবে তখন হচ্ছে আমাদের দুই পাশে ব্যালেন্স হলো আর কি, এই পাশে টোটাল চার্জ এবং এই পাশে টোটাল চার্জ সমান হয়েছে, বোঝা গেছে? বোঝা গেছে? জি স্যার। ঠিক আছে, এখন এখন আমরা একটা ইকুয়েশন ইউজ করবো, এই ইকুয়েশনটা আসলে আমরা প্রুফ করতেছি না, প্রুফ এটা সরাসরি ইকুয়েশনটা ব্যবহার করা হয়, কোন একটা জায়গায় চার্জ ক্যারিয়ারের ডিস্ট্রিবিউশন, কোন একটা ট্রানজিশন রিজন, অর্থাৎ কোন একটা ইয়েতে চার্জ ক্যারিয়ার ডিস্ট্রিবিউশনটা বোঝার জন্য পয়সনের একটা ইকুয়েশন আছে, পয়সনের ইকুয়েশন ব্যবহার করে চার্জ ক্যারিয়ার ডিস্ট্রিবিউশন ব্যবহার করা, অর্থাৎ একটা ইলেকট্রিক, আমরা খেয়াল করো এই যে ট্রানজিশন রিজন, এখানে কি একটা ইলেকট্রিক ফিল্ড আছে না? জি স্যার। ইলেকট্রিক ফিল্ড এর গ্রেডিয়েন্ট এক্স অ্যাক্সিস সাপেক্ষে ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে, কোনটা ইলেকট্রিক ফিল্ড এ চার্জ কিভাবে থাকে সেটা বোঝার জন্য আমাদের পয়সনের একটা ইকুয়েশন আছে, dEx / dx equals to q / epsilon, epsilon টাকে বলে পয়সন রেশিও, পয়সন রেশিও হচ্ছে epsilon, p এটা একটা কনস্ট্যান্ট, p minus n প্লাস এন ডি ডোনার অ্যাটম মাইনাস এন এ অ্যাকসেপ্টর অ্যাটম, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা,
এখানে পি টা হচ্ছে নাম্বার অফ হোল, এন টা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, এন ডি টা হচ্ছে নাম্বার অফ ডোনার অ্যাটম, এন এটা হচ্ছে নাম্বার অফ অ্যাকসেপ্টর অ্যাটম, ঠিক আছে? আমরা যদি পি এবং এন টাকে ইগনোর করি, পি এবং এন টাকে ইগনোর করতে পারি না, কিন্তু এখানে ইগনোর করতে পারবো, ইগনোর করতে পারবো। এন ডি টা হচ্ছে কি, এখানে এন ডি টা হচ্ছে যে ওই যে ডোনার এবং অ্যাকসেপ্টর অ্যাটম, যেটা অর্থাৎ কি বলে ওই ডোপিং, যেটা ডোপিং করার মাধ্যমে যে এই চার্জ গুলো তৈরি করা হয়েছে। আর এন এবং পি এগুলো হচ্ছে ন্যাচারাল, যেটা এন এবং পি এর মধ্যে ইলেকট্রন এবং হোল আছে, সেটা ইলেকট্রন এবং হোল এখানে আমাদের এন এবং পি এর কারণে যে ইলেকট্রন হোল সেটা এই চার্জ কেয়ারের মধ্যে কোনো কিছু থাকবে না, সাধারণত কেন থাকবে না, সরি চার্জ কেয়ারের মধ্যে ট্রানজিশন রিজনের মধ্যে, ট্রানজিশন রিজনের মধ্যে থাকবে না, কারণ হচ্ছে যে আমাদের ট্রানজিশন রিজন থেকে সবগুলো সুইফট করে দিবে, সুইফট মানে বুঝো তো ঝাড়ু দিয়ে দেওয়া আর কি বলতে পারো, মানে ইলেকট্রিক ফিল্ডের কারণে এটা এই পাশে চলে এন এর দিকে চলে আসবে এবং এটা পি এর দিকে চলে যাবে, যেটা যেখানে যাওয়ার কথা সেটা চলে যাবে, শুধুমাত্র ট্রানজিশন রিজনের মধ্যে শুধুমাত্র চার্জ গুলাই থাকবে, চার্জ গুলো হচ্ছে কি এন এবং ডি। তাহলে আমরা ওই ওখানে কিছু নন চার্জ ক্যারিয়ারও থাকবে, তবে সেটা আমরা ইগনোর করতে পারি আর কি। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে আমরা আরেকটু সংক্ষিপ্ত করে এই দুইটা টার্মকে বাদ দিয়ে দিতে পারি, বোঝা গেছে? জি স্যার, জি স্যার। এরপরে দেখা যাক এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিই, দেখো এ হচ্ছে টোটাল সিস্টেমের মধ্যে, টোটাল সিস্টেমের মধ্যে এটা পাইলাম পি এবং এন বাদ দিয়ে। তাহলে আমরা এটাকে এই যে উপরে দুইটা ইয়ে ছিল, এই পাশ এবং এই পাশে দুইটা পাশে ভাগ করে আরেকটু সহজ করে নিতে পারি, এই পাশে পজিটিভ চার্জ, এই পাশে নেগেটিভ চার্জ, দুইটা ভাগে ভাগ করে নিতে পারি, বোঝা গেছে? জি স্যার। তাহলে দেখো এই পাশে এবং এই পাশে যদি আমরা করে নিই, তাহলে dx / এটা q / epsilon n d, শুধুমাত্র ওই পাশে যে পাশে xn নট পর্যন্ত, 0 থেকে শুরু করে xn নট পর্যন্ত, আরেকটা হচ্ছে কি 0 থেকে শুরু করে মাইনাস xp নট পর্যন্ত, তাহলে সেখানে আরেকটা, বোঝা গেছে? Yes sir. বুঝতে পারছো তো, এক পাশে এন ডি আছে আর এক পাশে এন এ আছে, মাইনাস এন এ যুক্ত, এই জন্য মাইনাস একটা নেগেটিভ সাইন পেলাম আর এই পাশে পজিটিভ সাইন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এবার ইন্টিগ্রেশন করছে, ঠিক আছে? এবার কিভাবে ইন্টিগ্রেশন করছে, ই নট থেকে এক মধ্য পয়েন্টটাকে ধরলাম ই নট, ই নট থেকে শুরু করে জিরো থেকে আবার জিরো থেকে শুরু করে নেট পর্যন্ত, দুইটা এই দুইটাকেই দুইটা ইকুয়েশনকে দুইবার ইন্টিগ্রেশন করছে, ইন্টিগ্রেশন করে আমরা ওই যে দুইটা ভ্যালু আবার এক পাশে এক্স এক্সিস এর ভ্যালু পাইছে, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করলে আমরা এরকম পাই আচ্ছা এবার দেখা যাক আমাদের ইয়ের সাথে, আমার এটা তো ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের সাথে পটেনশিয়াল এর আমরা তো রিলেশন জানি, ডিভিএক্স ডিভি বাই ডিএক্স ডিভি বাই ডিএক্স, তাহলে v = কি উল্টা করে দিলে এই ex কে ইন্টিগ্রেশন করলে পাই আমরা ex, তো এই যে এখানে পাইছি ex, তো পাইছি যে কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করতে পারো, তো আমরা সেই ভ্যালুতে ex এর ভ্যালুতে বসাইলে আমরা v not = পাই হচ্ছে যে এটা, এই যে দেখো x n not থেকে xp not পর্যন্ত, x n not xp not, তাহলে আমি বারবার ছবিতে যাইতেছি বলে তোমাদের সমস্যা আমাকে বলবা, এই দেখো x n not থেকে xp not পর্যন্ত এই দুইটা ডিসটেন্সটা কি, এই ডিসটেন্সটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, v not w v not হচ্ছে এখানে যে ভোল্টেজ তৈরি হচ্ছে সেটা, কিন্তু ইয়া ডিসটেন্সের মানে কতটুকু উইথ বা চড়া প্রস্থ কতটুকু সেটা আমরা w দ্বারা প্রকাশ করছি, বুঝা গেছে? তাহলে আমরা এটাকে w দ্বারা লিখতে পারি, দেখো এখানে যাই একটু বারবার এই দিকে যাচ্ছে বলে তোমাদের একটু কষ্ট হতে পারে, তাও খেয়াল করো এই যে x n not থেকে xp not পর্যন্ত করছে, x n not থেকে xp not পর্যন্ত করলে কি পাই আমরা, dx কে x n not থেকে xp not পর্যন্ত করলে x n not minus xp not মানে হচ্ছে w, yes sir, ঠিক আছে? তাহলে আমরা equals to পাই e এর e not এর ভ্যালু এখান থেকে বসাই দাও, v not equals to half e by epsilon n d x not w, একইভাবে half n a x p যেটাই লিখতে লিখতে পারো, বুঝা গেছে? জি স্যার, জি স্যার। আচ্ছা এখন দেখো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডাব্লিউটা আমরা কি বললাম, ডাব্লিউটা হচ্ছে এক্স এন এবং এক্স পি এর মানে এক্স এন নট লেখছি, আমি নট আর লিখতেছি না, এত বড় টার্ম লিখতেছি না, এক্স এন নট এবং এক্স পি নট এর যোগফলটা হচ্ছে যে দুই প্রান্তে যেটা আছে সেটা হচ্ছে ডাব্লিউ, এখন এক্স এন এবং এক্স পি নট
দুইটা দুই দিকে বিস্তৃত সমান নাও হতে পারে, কারণ কি চার্জ ক্যারিয়ার ডেনসিটি দুইটা কম বেশি হইতে পারে, কথা কি বুঝছো? জি স্যার। তাহলে আমরা লিখতে পারি এক্স এন নট কোনটা কোন দিকে কতটুকু যাবে, সেটা ডিপেন্ড করতেছে সেই দিকে চার্জ ক্যারিয়ার এক্স এন নটটা কতটুকু হবে, এক্স পি নটটা কতটুকু হবে, সেটা ডিপেন্ড করতেছে কার উপরে, এক্স এন নটে চার্জ ক্যারিয়ারের ডেনসিটি কত, এক্স পি নটে চার্জ ক্যারিয়ারের ডেনসিটি কত, সেটার উপরে, তাই তো? ইয়েস স্যার। তাহলে আমরা এক্স এন লিখতে পারি, এক্স এন লিখতেছি আমি, এক্স এন নট লিখবো অবশ্যই তোমার পরীক্ষা, আমি সহজে এক্স এন লিখতেছি। এক্স এন নট মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন, যখন কোনো ইয়ে দেওয়া হয়নি, এখানে নটটা দেওয়া খুব জরুরি। ডাব্লিউ এক্স এন নট এবং এক্স পি নট দুইটা মিলে আমাদের ডাব্লিউ, এক্স এন নট এবং এক্স পি নট মিলে ডাব্লিউ। তাহলে ডাব্লিউ কতটুকু অংশ এক্স এন নট, ডাব্লিউ এর কতটুকু অংশ এক্স এন নট দেখো, সেটা ইনটু এক্স এন নট আছে অ্যাকসেপ্টর, তাহলে এন এ অ্যাকসেপ্টর নট ডোনার এন এ প্লাস এন ডি, এভাবে লেখা যায় কিনা বলো তো? কেন লেখা যায়, কারণ হচ্ছে দুইজনের চার্জ সমান সংখ্যা সমান হবেই দুই পাশে হবে, তাহলে আমাদের এক্স এন নটটা ডিপেন্ড করতেছে, এক্স এন নটটা মানে ব্যস্তানুপাতিক, এক্স এন নটটা ছোট হবে যদি তার ঘনত্ব বেশি হয়, এক্স এন নটটা বড় হবে যদি তার ঘনত্ব কম হয়, কথা বুঝছো? জি স্যার। চার্জ ক্যারিয়ার যদি খুব ঘন হয় তাহলে অল্প জায়গাতে হবে, আর চার্জ ক্যারিয়ার যদি বেশি হয়, ঘনত্ব যদি হালকা হয় তাহলে বেশি জায়গা জুড়ে এক্স এন নটটা ছড়াবে, বোঝা গেছে? ক্যারিয়ারের ঘনত্বের ব্যস্তানুপাতিক আছে সেটা, তাহলে এই যে ব্যস্তানুপাতিক এন ডি এর সাথে এক্স এন এর সম্পর্ক, তাহলে এন এ ডিভাইড বাই এন এর বাই এন ডি হলো, এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা এই এটা এই ইকুয়েশনে সেটা বসায় দাও, এক্স এন নট এর ভ্যালুটা এখানে বসায় দাও, এই যে ভি নট এর এক্স এন নট এর ভ্যালুটা বসায় দাও, তাহলে আমরা কি পাই দেখো, ভি নট ইকুয়াল টু পাই 1/2 কিউ বাই এপসাইলন এন এ ইনটু এন ডি, যেখানে এন ডি তো আসে আগেই এন ডি, আর এখানে তো এক্স নট এর ভ্যালু পাইলে আমি সেটা ইনটু ডাব্লিউ স্কোয়ার, এখানে একটা ডাব্লিউ আছে এখানে একটা ডাব্লিউ স্কোয়ার ডিভাইড বাই এন এ প্লাস এন টু, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি, পক্ষান্তর করে নিলে হবে, পক্ষান্তর করে রুট করে দিলে হবে, বুঝা গেছে? ইয়েস স্যার। এইটা হচ্ছে যে আমাদের ডাব্লিউ ভ্যালু, ডাব্লিউ ডাব্লিউ টা কি আসলে, ডাব্লিউ টা কি বোঝানো হয় স্যার, রিজিওন স্যার, উইথ রিজিওন টা উইথ ডিপ্লিশন, উইথ ডিপ্লিশন, উইথ ট্রানজিশন রিজিওনের উইথ, এটা এটা খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউ টা বের করা, ডাব্লিউ এর ভ্যালুটা হচ্ছে রিজিওন এর উইথ নির্ভর করতেছে কার উপরে, এই দেখো ভি নট পটেনশিয়াল এবং আমাদের দুই ধরনের ডোপিং এর উপরে। ইয়েস স্যার। হ্যাঁ, আমাদের স্পেস চার্জের কারণে আমাদের ভোল্টেজটা হচ্ছে এটা বা পটেনশিয়াল এটা, আর রিজনের উইথটা হচ্ছে এটা, আর বাকি টার্মগুলো এর বাকি টার্মগুলো আর তোমাদের না। আচ্ছা এটা তো পাইলা, বাকি টার্মগুলো আর অত দেখার প্রয়োজন নাই, কিন্তু এটা কমন সেন্স দিবে ইয়ে করতে পারবে। দেখো এটা তো ডাব্লিউ পেয়ে গেল, ডাব্লিউ এর ভ্যালু যদি তুমি এই যে এক্স এন নটে বসায় দাও, এই যে ডাব্লিউ ভ্যালু, তাহলে তুমি এক্স এন নটে ভ্যালু পেয়ে যাবা, ভাগ করে দিই আমি তোমাদের, তোমরা সিলেবাস যদিও পাবা তারপর আমি একটু বলি তোমাদের। আমরা প্রথমে যে এটা পড়ছিলাম বন্ডিং ফোর্স থেকে শুরু করে চ্যাপ্টার থ্রি তে, এই চ্যাপ্টার থ্রি তে বন্ডিং ফোর্স থেকে শুরু করে ফার্মি লেভেল, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, তারপরে হচ্ছে যে এই যে ডিরেক্ট ব্যান্ড সেমিকন্ডাক্টর, মেটাল সেমিকন্ডাক্টর এর ক্লাসিফিকেশন গুলা, এই যে এগুলা জাস্ট এখানে সহজ সহজ বিষয় ছিল ক্লাসিফিকেশন। এরপরে ইকুয়েশন আসছিল কি, ফার্মি লেভেলে এসে প্রথম ইকুয়েশন আসছে, তারপর ইলেকট্রন এবং হোল কনসেন্ট্রেশনটা বের করা, এইটা হচ্ছে যে আমাদের সেগমেন্ট ওয়ান, ঠিক আছে? একেবারে আর্টিকেল এই আর্টিকেল পর্যন্ত 3.25 ইকুয়েশন পর্যন্ত, ঠিক আছে? সেগমেন্ট 2 হচ্ছে কন্ডাক্টিভিটি মোবিলিটি, অর্থাৎ আমাদের ওই যে যেখানে মনে আসছে এটা পড়ছিলাম যে ড্রিফটের কারণে যে কারেন্টটা তৈরি হয় সেটা, তারপরে হচ্ছে হল ইফেক্ট, আমাদের ড্রিফট এবং রেজিস্ট্যান্স মোবিলিটি কাকে বলে সেগুলা, আর হচ্ছে ডিফিউশনের কারণে যে কারেন্টটা, ডিফিউশন এবং ড্রিফটের কারণে যে আইনস্টাইনের রিলেশনটা সেটা, এবং আইনস্টাইনের রিলেশনের পরে শেষে যেটা সেলফ এক্সট্রাডি দিলাম কন্টিনিউটি ইকুয়েশন বা রিকগনিশনের কারণে আইনস্টাইন ইকুয়েশনটা কিরকম রূপ পায় সেটা, এটা হচ্ছে সেকেন্ড ইয়ারটা, সেকেন্ড সেগমেন্ট। থার্ড সেগমেন্ট হচ্ছে আমাদের পিএন জাংশন, আজকে যদিও একটা সেগমেন্ট পুরো কমপ্লিট করছি তবে এই সেগমেন্টটা ছোট, পিএন জাংশন, এখানে
এই প্যারাগ্রাফগুলো একটু ভালো করে এখানে তো আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো বলছি আর ফিজিক্যাল এই 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 তিনটা ছবি বোঝা খুব ইম্পর্টেন্ট এই তিনটা ছবি বুঝলে তোমরা পিএন জাংশনে ইলেকট্রন এবং হোলের আচরণ কি সেটা খুব ভালো করে বুঝতে পারবা এবং এনার্জি ব্যান্ডের আচরণ কেমন সেটা বুঝতে পারবা তারপর ইকুইলিব্রিয়াম ফার্মি লেভেল এবং স্পেস চার্জ ঠিক আছে জি স্যার কোনো প্রশ্ন আর কিছু জানা আছে